কে তুমি কালাস কেমন চলতেছে? এই তো ভালো। কালো ভাই মিয়া, কালাস আবার কালো হয় নাকি? আরে মুখ না কইয়া ইশারায় বুঝা। তো আস্তে কর, কি আছে শুনুন নাকি? তোমরা ফিস ফাস কইরা কি কও? ভালো ভালো বলছি, ভালো। আলো এই আলোতে কি করবা? চুরি তো কর বন্ধ করে। যে নে কি নিমু, আমার কি দিবা তোমরা? আমিও লাইনে দাঁড়ায় বিল দিতাম, এখন আরামে দেই। আপনিও ঘরে বসে বসে গ্যাস বিল, বিদ্যুৎ বিল, পানি বিল নগদে দেন, একদম ফ্রি। বতে বেকুব না হয়া, নতে নগদে চলে আসলাম। একজন প্রেমিকের কাছে সব ফুলই সমান। বুঝছি, গোলাপ ফুল কেনার টাকা নাই তো এর জন্য কুমড়া ফুল দিছো। এটা তুমি কি বললা ভাগ? আমার পাখি, তুমি জানো না আই লাভ ইউ কত মাচ। বিশ্বাস হয় না। এই যে আমি আমার চোখ শুয়ে বলতেছি, আমি তোমার এই মিনি 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 লাভ করি। হইছে, এমনি তো তোমার চোখ অর্ধেক ফিউজ, আর যদি এই চোখ শুয়ে মিশা কথা কও পুরাটা ফিউজ হয়ে যাবে। তুমি আমার আন্ডারস্ট্যান্ড করতে পারলা না, পারলা না ভাগ আমার পাখি। পাখি এই দুপুরবেলা কই যেতেছ? তোমার হাতে হাতে কি? হাতে এটা তো গোলাপ ফুল। তুমি আমার লগে মজা লও, এটা গোলাপ ফুল। আমার কি বেকুব পাইছো নাকি? এটা তো কোমড়া ফুল। গাছ থেকে ছিঁড়া দিছে কি? আমার আবার কি কয়, আমার কথা বিশ্বাস হয় না তোমার? আমি নিজে দেখছি রবীন্দ্রনাথ তোমাকে গাছ থেকে এই পাখি, আমি কিন্তু তোমার অনেক ভালোবাসি, তুমি কিন্তু আমার ইট দিয়া কথা কইছ।
খুব খুব খারাপ লাগলো কিন্তু বুঝছো, শুনো, মানুষের কোন দুর্বলতা লইয়া কোনোদিন হাসি তামাশার রস এগুলা করা ঠিক না। আচ্ছা থাকেন। বুঝলা না, আমি তোমারে কতটা ভালোবাসি, মন থেকে ভালোবাসি, বুঝলোই না। শুনো, আমি তোমারে এত ভালোবাসি এর লাগা পুরো শরীরে পাখি 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 ভরা আলাইছি। বাজার থেকে কিনা লয়ে এলাম একদম তাজা মুরগি, এখন যা রান্না করবা। আর শোনো, আলো দিবা বুঝছো, মুরগির গোস্তের মধ্যে আলো দিলে আলোর মুরগির গোস্তের মতো মনে হয় বুঝছো। হাসা কইরা কম তো, মুরগিটা কই থেকে আনছেন? আরে কি কইলাম তোমারে, কইলাম না, বাজার থেকে কিনে আনছি, 300 টাকা দিয়ে কিনে আনছি, দেখি মুরগি দেখতাছো না? দেখা তো মনে হইতেছে না বাজার থেকে আনছেন। খাইয়া মনে হইতেছে না, আরে রানলে তো মনে হইব। আল্লাহ গো, কাল লগে আমার কপাল মিলাইলা, একটা কইলে আরেকটা হুনে। আরে কি হইলো, কিছুই তো বুঝলাম না, সবাই খালি আমার লগে চিল্লা চিল্লা কথা কয়। আরে আমি কি বয়না নাকি? এখন তো দেখি আমার বউ আমার লগে চিল্লা চিল্লা কথা কইতাছে, কোথায় যে যাই কিছুই বুঝতাছি না। সোয়াবিনের গন্ধ আসে কোথার থেকে? ওই রকমই তো মনে হইতেছে, তুই সোয়াবিন তেল আনছিস কেন ভাই? যে সরিষার তেল দিয়ে আমরা চুরি করতাম ওইটা দিয়া মা আলু ভর্তা বানায় খাওয়া ফেলছে। উস্তাদ, চুরের পালঙ্ক 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 দিয়ে কি করবি, এত বড় একটা জিনিস কেমনে চুরি করবি? বাদ দে, মিশন শুরু কর। চল তুই রবিন না, তোর যাওয়া লাগবো না, তুই বাইরে থাকবি ঠিক আছে? তুই বাইরে থেকে সব পাহারা দিবি, আর দেখবি কেউ আছে নাকি, কেউ আইলে কুহু করে শব্দ করবি। কি করবি? কুহু। আরে বাড়া মুহু না, কুহু 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 করবি, কুহু। হ্যাঁ ঠিক আছে, চলেন তো। বলেন তো কি বলবো, যা বলা তো সব বললেই দিছি। এই বেড়া ওস্তাদ কে তুই না আমি? আপনি। তাহলে কে আগে যাইব? আমি আগে যাব। একটা থাপ্পড় দিব ওস্তাদের লগে, বেয়াদবি করিস না। হ্যাঁ এমন অভিশাপ দিব না, ধ্বংস হয়ে যাবি ভাই। আপনি আগে ঢুকেন না, মনে নয় একবার ঢুকতে গিয়ে আটকে গেছিলেন, ওই দিকেও যান না, এদিকেও ভাই যান না, কেলেঙ্কারি হয়েছে মামুনি দুটো। আচ্ছা
বাইরে খাড়া বস্তার ভিতরে খালি মাল ঢুকাইছে 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 আমি ওরে কত করে না করছে বলে নাই আমার কথা শোন আমরা চোর হইতে পারি কিন্তু আমরা ইমানদার আমরা শেষরা না এটা আনসোস কেন আই নট খাতা লইছি ভুলে লয়ে লইছি ভাই হল কোন আসরি করছস ভুলে ওসাদ আপনি বুঝতেছেন না ভুল না ভুলে লইছে ভুল ভুলে ও ভুলে এ ডান্স ও সাইড ইজ্জতের ব্যাপার না এটা ঠিক আছে শোন এই বস্তার ভিতরে যা মাল আছে এলা বিক্রি করবি বিক্রি করে অর্ধেক যে টাকাও থাকবো এই টাকা করিমার মারে দিয়ে দিবি ওর মা কিন্তু অসুস্থ বুঝছস মানে কিন্তু টাকাটা দিয়ে দিস অনেক অসুস্থ কিন্তু কদিন পরে যতটা বদন হলো শ্রমের তো একটা সীমা থাকে এই দেখো তোমার লিগে কি লয়ে আইছি সুন্দর তো হইতেই হইব এটা তো এই মিটি স্বর্ণ কি কইলা মাটি স্বর্ণ মাটি আবার স্বর্ণ হয় নাকি মাটি না এমিটি এমিটি রাত কইরা আনছি কোনটা মাটি আর কোনটা এমিটি বুঝবো কেমনে আরে দেখো না ফাইনাল খেলার আগে প্রস্তুতি ম্যাচ খেলে এইটা হইলে গে সেই প্রস্তুতি সেন এরপরে তোমার স্বর্ণের সেন আইনা দিব বুঝছ হইছে হইছে আপনার আবার স্বর্ণের সেন আর লাগবো না এর পরের বারে একটা বড় বাড়িতে ধান মারতে হইব উদ্ভিদে দেহ কোষ প্রাচীর প্লাটোপ্লাজম ইত্যাদির পানি শোষণ প্রক্রিয়াকে বাইশন বলে যেমন অঙ্কুরোদ্যম সংকর বলে কোনো কোনো সময় কার্বন সিলিকা ইত্যাদি অদূর উৎপন্ন সংকর বলে কোনো কোনো সময় কার্বন সিলিকা ইত্যাদি অদূর উৎপন্ন আমি পাখি কি এত রাতে এখানে কি তোমারে দেখতে মন চাইল ফর ইউ একটা জিনিস আনছি গেন্দা ফুল তা আজকে আবার কার বাড়ির থেকে চুরি করে আনছো একজন প্রেমিককে তুমি একজন প্রেমিককে ইউ
চোর কইলা আমি চোর হইতে পারি, বাট লাভার বয়, এই লাভার বয় তোমারে লাভ ইউ তাই এনাদার একটা গিফট আছে। দড়ি, এই দড়ি দিয়ে আমি কি করবো? মাই ভুল, আমার মিস্টেক। স্বর্ণের চেয়ার এনেছিলাম, পূজা পাইতেছে না, মনে হয় বইরা গেছে। বাড়ির দিকে যাই। তোর বাড়ি এইদিকে, তুই এইদিকে কই যাস? একটু গুরু মার্গে ঘুরে বাড়িতে যাবো, স্বাস্থ্য বেড়ে যেতেছে, কি করুম? অনুগুলো তাদের নিজস্ব গতিতে গুণে বেশি গারত্বের স্থান কম থেকে গারত্বের স্থানে চড়ে পড়ে তাকে ব্যাপন ডিভিশন বলে। তাপমাত্রা ঘনত্ব তারতম্য দূরত্ব মাধ্যমে ঘনত্ব বায়ুমণ্ডলে চাপের ব্যাপনের গতি নিয়ন্ত্রণকারী প্রভাব মাটিতে গাছের শিকড় রস প্রবেশের প্রক্রিয়া মাটি থেকে গাছের শিকড়ের ঘাতক মূলত ব্যাপন প্রক্রিয়া প্রবেশ করে প্রচুর পরিমাণে এই ঘাতকের যে পাখি তুমি কি ভয় পাইছ? না, ডরাইছি। তুমি না আমার লগে সবসময় মজা করো, ভয় ডর একই তো। আনকন এত রাতে কি লিখাইছ? ঘরের ভিতরে একা একা ভাল লাগতেছিল না, মনে হলো আরে আরে আমার পাখির লোক একটু দেখা করে আই, ঘরে খুব দেখতে ইচ্ছা করতেছে। ও আমার দেখতে আইসেন? ও হইছে, এবার যান। উমা, এত অল্প সময় কি আমার পাখিরে দেখে কি আমার মন ভরবো নাকি? তুমি খালি সবসময় আমার দড়ির উপর রাখো, আর একটু দেখি না আমার পাখিরে। শুনো, তোমার লেগা একটা উপহার লই আইছি। কি জিনিস? দেখো কি সুন্দর না? হ্যাঁ, এটা তো এমিটি স্বর্ণের সেন, রবিন আমারে স্বর্ণের সেন দিচ্ছে, স্বর্ণে দেখছো? এই সমস্ত এমিটি স্বর্ণের সেন আমি পড়ি না। কি রে হালা, স্বর্ণের চেয়ে কই পাইলো? চোরের উপর রবিন তোমারে এই চেন দিছে চিকন পাতলা, আমি তোমারে এক বড়ি ওজনের চেন দেবো, এক রাইতের ব্যাপার। মানে ওইটা তোমার জানার দরকার, ওইটা আমার ব্যাপার। ডাইনটা মাইরে দিল। হয় পাখি, বড় রাস্তা গিয়ে না কালো হয়ে তো না।
উদ্ভিদের পুচি উদ্ভিদের দেশ কোহে কি পড়তেছি উদ্ভিদের দেহের কোষ প্রাচীর প্লাটোপ্লাজম ইত্যাদি পানি শোষণ প্রক্রিয়াকে ইমবাইশন বলে, যেমন অঙ্কুরোদ্গমের সময় শুকনো পাতা বীজ পরিমাণ যে কোনো পরিবারের অংশ ইমবাইশন। কি করছে আবুল? রাইতে ডরায় ডরায় তা করে তার ভালো না, খেল করছে সবচেয়ে বড় ওষুধ লেগা দৌড়। একটা কথা আছে না, মায়ের উপরে ওষুধ নাই, দুইজন বেশি করে মাইসা মাই পিলার গোস্ত খাইলে শরীর হাড্ডি সব শক্ত হইব। আবুল্লা তুই রাইতে ডর আজকে ডরালে তুই বোরা শরীর আবার ডর কিসের, রাইতে বেলায় তো চুরি করবি ঠিক না, দিনের বেলায় কি চুরি হয়? স্যার আমি আর ডরাবো না, তাবিজ আনছি। চুরি করার লাগবে আবার তাবিজ ভরা। স্যার আমি না দৌড়াইতে পারি, তো বেশি জোরে দৌড় দিলে না আমার লুঙ্গিটা খুলে যাবে। স্যার লুঙ্গি খুলে যাবে, সরের কোনো কিছুই নাই, খালি দৌড়াইতেই হবে। ওস্তাদে ঠিক 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 হয়েছে। বুঝছিস সরের আবার ইজ্জত কি? কোনো সমস্যা নাই, অগরে প্রমোশন দিয়ে দাও। প্রমোশন মানে কি স্যার? আমরা কি ফেল করছি? আরে মূর্খ চোর, প্রমোশন মানে হইলো গিয়া তোরা পরের ক্লাসে উঠে গেছিস। বাপের যখন মুসলমানি করে তখন তোর মায়ের লগে আমি প্রেম করতাম, বুঝছ? আমার মুরগি চোর কস। হ্যাঁ তোর কত বড় সাপ, আবারই কস তুই? ওর মায়ের লগে আমার বিয়া ঠিক আছিল, আমি যদি ওই সময় তোর মারে বিয়া করতাম তুই আমার পোলো হইতি। সাহস কি তোর? কি রে ভাই?
এখনো বুঝতেছেন না ডেইলি কত টাকা করে লস করতেছেন? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। বলতে বেকুব না হয়া, নথে নগদে চলে এলাম। আমি কি করলাম? মরসস মানে তোর মইরা দেওয়াই ভালো, তোর চুরি করার যোগ্যতা নাই। কি করতেছে? তালা কি খোলা লাগে? মদন ওইটা বস্তা কাট কিছু সমস্যা আমার, আমার একটা মেয়ের বিয়া, আমি এটা মেনটেন করতে পারতেছি না। তোমার কাছে আইছিলাম কিছু। আরে কাকা কি কন না কন, এগুলো তো সব আপনার হক, আপনি সঠিক জায়গায় চলে আইছেন। তা কাকা বয়েন, কাকা খারান এলন, এই টাকাগুলো রাখেন। যদিও আপনার মাইয়ার বিয়ের সব খরচ দিতে পারলাম না, তাও তো একটু উপকার হইলো। কি কন কাকা? জি আল্লাহ তোমার মঙ্গল করুক। দোয়া করেন আমার লাগি, অনেক বড় আমার লাগি, একটু দোয়া করেন। আচ্ছা কাকা, সাবধানে যায়েন কাকা। হ্যাঁ সাবধানে যায়েন। কাকি আপনার শরীরের কি অবস্থা? শরীর ভালো না। কি হয়েছে কি? আরে শরীর আঁঠু ব্যথা, শরীর ব্যথা, আরে প্রেসার। অসুখ তো থাকবই, বয়স তো হয়েছে। আপনারে যে কতবার কইছি একটা ভালো ডাক্তার দেখান, তা তো দেখান না, কথা তো শুনেন না। এলন এই টাকাটা রাখেন, একটা ভালো ডাক্তার দেখাইবেন, আর কখনো কিছু লাগলে আমারে কইবেন, ঠিক আছে? বাবা আল্লাহ তোমার মঙ্গল করুক। দোয়া করেন যেন আপনাকে সাহায্য করতে পারি, এগুলো সব আপনাকে হক। আহারে সমাজের বিত্তবান মানুষগুলো যদি এই মানুষগুলো একটু সাহায্য করত, তাহলে তাকে এত কষ্ট থাকতো না। তা তো করি না আমরা। এ ভালো করে ঘরটা আঁকা।
তারা ঢোকে কোন দিক দিয়ে? ঢোকে। আর ওই তাহলে তুই এক কাজ কর, ওইখান দিয়ে একটা সেদা কর, গাতা গাতা কর। না ওই দিক দিয়ে খাল আছে। আরে শাল দিয়ে কি করবি? ঘরের ভিতরে কি কোনো শাল হয় নাকি? শাল না শাল না, খাল খাল। আরে বাবা শাল দিয়ে কি হবে? ওরে বাবা খাল আছে খাল। ও নদী বুঝেন না আপনি? গতি আছে আকা তুই বড় করে নিস, আমরা তো ওই দিক দিয়েই ভাইয়ে দেব। আর জয় পাশ দিয়ে সাদা করবি, ওই জয় পাশ দিয়ে সাদা ওই ওই দিক দিয়ে। আর পিছন দিয়ে সাদা করে না, মাটি সাদা করে, ওইখান দিয়ে ঢোক। হ্যাঁ তাড়াতাড়ি খোল, সালাম পরে দিস। খবর থেকে লাশ চুরি করলে পাপ হবে নে? সংবাদ সংবাদ সব বাদ, চল চলে যাই। আরে খবরের কথা কইছে, খবর খবর নিয়ে আইছে একটা। ও বল, উত্তরাখণ্ডের করিম মিয়া মানুষের কাছ থেকে জমির দলিল নিয়ে টাকা দেয়। টাকা দেয়? টাকা দেওয়া তো ভালো না। টাকা না, টাকা দেয়, টাকা টাকা। ও টাকা, তারপরে কি করে? সময় মতো টাকা দিতে না পারলে জমি দখল করে নেয়। কি কস? হ্যাঁ সত্যি খবর তো। তাহলে কি কি করু? বসে তাহলে পরবর্তী টার্গেট আমাকে করিম মিয়া। একদম ফলস খবর দিস না, আমরা চোর হইলেও আমাকে ইমান আছে গোলা। আমরা নিজের চোখে দেখছি স্যার, আমরা আপনাকে স্টুডেন্ট না, মিথ্যা তা কি কম? ওই একদম একদম খায়াল আমার একদম। ফলস নিউজ দেবি না কিন্তু, কখন আমরা আমাকে স্টুডেন্ট না, ওই একদম গিরা ভাই মেলাম আলার পুর। ফলস নিউজ দিলে কিন্তু গেটি ভাঙ্গা বানাবো। বুঝলা দিলা বইলা দে ওবারে। কিরে তুই এখানে? অড্ডু তুই 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 এনে কি? হালা হাউল আইছে। দেখ মামুন্না, আমারে রেসপেক্ট দিয়া টক করবি? একজন শিক্ষিত মানুষের সাথে কেমনে টক করতে হয় তুই জানোস না? শিক্ষিত জীবনে কোনোদিন দেই নাই যে স্কুলের বারান্দায় গেছে আবার কয় শিক্ষিত। আমি পাইপ পাস, আমি শিক্ষিত, আমারে সম্মান দিয়া টক করবি? তোমরা আইছো? তুমি কি আমাকে দুজন রে এই জায়গায় এক লোকে ডাকছ? হ্যাঁ। আচ্ছা শোনো, তোমরা দুইজনে একটু শক্ত হও, আমি তোমাদের একটা কথা কম। আমি শক্ত স্ট্রং? আরে এই শক্ত সেই শক্ত না। তাইলে কি কি শক্ত কি? সামনে শুক্রবার আমার বিয়া, আপনাকে দাওয়াত। বিয়া? বিয়া? হ্যাঁ আমার বিয়া, আপনারা আমার ভুলা যান। মারামারি করে
কোন মাস্টার সাহেব আপনি ডাকছেন কি লাগা মতি মিয়া আমার একটা কাম করে দেওয়ান লাগবো দাম কি দাম করে দিমু আপনি কি কিনতাছেন দাম না কাম কি কইলেন আমার একটা কাম করে দিতে হইব ও কাম কি কাম কোন তুমি তো জানো আমার একটা কোচিং সেন্টার আছে ওইটা দিয়া আমি আমার সংসার চালাই হ্যাঁ সামনে পোলাপানের পরীক্ষা এখন পোলাপান তো পড়াশোনা করে নাই স্কুলের আলমারিতে প্রশ্নপত্রগুলো আছে ওইখান থেকে তুমি একটা একটা করে আয়না দিবা আমি তোমারে কিছু করে টাকা দিব কি কইলেন আমি চুরি করম প্রশ্নপত্র চুরি করম শুনেন মাস্টার সাহেব আমি জাতির মেরুদণ্ড ধ্বংস করতে পারব না বুঝতে পারছেন আরে এইটা তো তোমার কাছে খুব ছোট কাজ এটা তো তোমার কাজই চুরি করাটা এটা ছোট কাজ না আপনার কাছে ছোট হইতে পারে এটা আমার কাছে ছোট না এটা অনেক বড় একটা কাজ এটা একটা জাতির ধ্বংস করার কাজ বুঝছেন প্রশ্নপত্র চুরি করুম এগুলো আপনি ছাত্রছাত্রীরা দিবেন ছাত্রছাত্রী নকল করে পড়ালেখা করবো না হ্যাঁ আরে এগুলো বড় হইয়ার পরে কি কইব কি উত্তর দিব হ্যাঁ আপনি এগুলো নকল করা শিখাইতেছেন শুনেন মাস্টার সাহেব আপনার শিক্ষক না হইয়া আমার মতো চোর হওয়া দরকার ছিল তাইলে যদি আপনি কিছু একটা উন্নতি করতে পারতেন সে মাস্টার সাহেব লজ্জা থাকা উচিত আপনার একটা মাস্টার হইয়া আপনি ছাত্রছাত্রীকে প্রশ্নপত্র চুরি করে দিতে কইতাছেন একটা কথা আছিল কি কথা আমার লজ্জা লাগে কাজ্জা লাগে কার লগে কাজ্জা লাগছে কাজ্জা না লজ্জা লাগে ও লজ্জা লাগে কি হয়েছে কও আপনি বাপ হইবেন আমার বাপ হইব আমি কি করছি আমার বাপ হইব কে আরে বাপ না আপনি বাপ হইবেন আমি বাপ হমু এটা কি কইলা হাই হাই তুমি কি গাইবা কও তুমি যা চাইবা তাই আইন দিব তোমারে মাংস দেই আরে কিছু লাগবো না বউ পানি দেওয়ান তো হাই 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 আপনি চুরি করে সাইরা দেন আমি চাই না আমার বাচ্চা চুরির জিনিস খায় বড় ওরে মানুষে চোরের বাচ্চা কুক চুরি করা ছাইরা দেবো ঠিক আছে যাও আজকের থেকে চুরি করা বন্ধ আপনি হাসাই চুরি করা ছাইরা দিবেন আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হয়েছি আরে কও তোমার কি লাগবো আমি বাজারে যাব এখন কি লাগবো কও আমার কিছু লাগবো না আরে না আমি খুশি ঠিক আছে আমি করে কি করছ তোরা আজকাই তোরা আমার এই খবর দিতেছস আগে কবি না পাখির যে বিয়া এটা আমার আগে কইতে হইব না তাও আবার পাখির অমতে বিয়া হইতাছে উস্তাদ অন কি করুম এটা কোন চুরি করুম আজকাই জীবনের শেষ এবং সেরা চুরিটা করুম কি কয় আমরা না চুরি ছাইরা দিছি আরে বেড়া এটা ওই চুরি না এটা লেগে বউ চুরি আজকে বউ চুরি করুম বউ চুরি করুম হ্যাঁ পাখিরে চুরি করুম আজকে বুঝছাস চুরি করম ঠিক আছে বিয়া কি দুইজনই করম কথাটা মন্দ গস নাই এক ফুল দোমালি আচ্ছা ঠিক আছে পাখির লগে আগে কথা কয়ে লই পাখির তো একটা মতামত আছে ঠিক আছে না তগ মধ্যে তগ এই দুইজনের মধ্যে
পাখি যারে সবচেয়ে বেশি পছন্দ করবো তার লগে বিয়ে হইব, কি কাজ? উস্তাদ আমি রাজি। আমিও রাজি। কাজী হ্যাঁ বেড়া, কি কস তোরা? কাজীর এখন ডাকুম গিলিগা, আগে পাখি রাইন লই তারপরে কাজীর খবর দিব। কাজিনা কাজিনা রাজি, বিয়ের লেগে রাজি। ও রাজি, তাহলে চল পাখিটা উড়াই লিয়ে আহি। আয় চলেন, চলেন না আবার কি কম উতরে কইলামই তো। যখন আমরা দুজনে মিলা তোমারে উপহার দিছি তখন তো ঠিকই নিছো নিছো না? কও হ্যাঁ উপহার দিছেন, আমি নিছি। তাতে কি হইছে দেখছেন উস্তাদ? কি কইতেছে? ঠিকই কইছি। এই আমি আপনাকে দুইজনের একজনরেও জীবনে ভালোবাসার কথা কইছি কই নাই, এখন ভালো বলে আমার বাড়ি দিয়ে আসেন। তুমি না আমাকে লাভ করো? আমি কবে কইছি আমি আপনাকে করে লাভ করি? আমি যারা লাভ করে তার লগেই তো আমার বিয়ে হইতেছিল। আমরা চুরির মাল রিটার্ন করি না। এই আরে ফেরত দি আয়। উস্তাদ আমার একটা কথা আছে, আমরা চুরির মাল রিটার্ন করার কোনো রেকর্ড নাই আমগো। মারার রেকর্ড নাই? ওই বেটা আমরা কারে মারছি? হ্যাঁ আমরা চোর হইতে পারি কিন্তু আমরা ইমানদার, আমরা কারো ক্ষতি করি না। উস্তাদ আপনি বারবার খালি বলুনতেছেন, আমি কি মারার করে কথা কইছি নাকি? ওই বস্তা উঠো, বস্তায় ভর আবার। কি আবার বস্তা? মানে কথা কিন্তু বেশি কও তুমি, একদম চুপ থাকো। তোমার যদি এই অবস্থায় এমনি আমরা লয়ে যাই এলাকাবাসী দেখবো না, সবার কাছে আমগো মান সম্মান থাকবো, ইজ্জত থাকবো, বদনাম হয়ে যাবো না? ওরে বাবা চোরে গো আবার বদনাম। বলেন ভাই চোর কয়? বস্তা বইরা ফেরত দিয়ে দা। দাঁড়া হ্যাঁ তোরা বস্তা উঠা, আমি মুখটা বাইন্দা লই। দাঁড়া মুখটা বাইন্দা লই। আরে ফেরত দিয়ে আইতেছি না, জীবনে জীবনে যে রেকর্ড নাই এই রেকর্ড করতেছি। ওই যে কানা খুঁজে পাই ও পাইছে। আস্তে লড়ো কে ধর, তাই আমার ধর উত্তর সেম পজিশন। ঘুরা ঘুরা ঘুরা
টাকা কি আপনারা কামড়ায়? হকাঠকির মধ্যে আমি নাই, যেদিকে লাভ পাবো সেদিকে যাব। আপনি নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার। অ্যাকাউন্ট খুলতে ডায়াল *167#। কতে বেকুব না হয়ে নতে নগদে চলে আসলাম। আমি কি কানে কম শুনি নাকি? আমি কি ভয়রা নাকি? স্যার ডালিগান দেখ মক্কেল পাইছি না রে, আমরা চুরির ওয়ার্ক ছাইরা দিছি। তাহলে গরিব মানুষের সেবা করবো কেমনি? আরে গরিব মানুষের সেবা করার অনেক পদ্ধতি আছে বাড়া, ঠিক আছে? চুরি করা খারাপ বাড়া, চুরি করা ভালো না। সেটা জুলুমকারী হোক আর অত্যাচারী হোক, ওই টাকা দিয়ে ভাগ দিয়ে যদি সেবা করতে ওটা অন্যায়, ওটা খারাপ কাজ। আমরা খারাপ কাজ আর করুম না, কি কস? চুরির ভাগ দিয়া যে মানুষের সাহায্য করি, এছাড়াও আরও অনেক রাস্তা আছে মানুষের সাহায্য করার, অসুবিধা কি? আমরা এটাই করুম, কি কর ওস্তাদ? হ্যাঁ স্যার, তাহলে আমরা আপনার লগে থাকুন। ঠিক আছে তাহলে, ঠিক আছে। দেখ কাজ কর, এই গ্রামের ভিতরে যেসব গরবাড়িতে ভালো ভালো কাজ আছে এই কাজগুলো করবি, ঠিক আছে? স্যার ভালো কাজ করার আগে আপনি একটু সালাম দিতেন না? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, হয়েছে আর লাগবো না। দোয়া করি তোর অনেক বড় হ, ভালো ভালো কাজ করবি, আল্লাহ পাক সাথে করে অনেক বড় করে। কি কাজ? কালো কইরা কাম করিস? কালো কইরা কাম করবো? আচ্ছা ঠিক আছে, যা।